আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তাসলিমা ইয়াসমিন, মনসী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা খুব ভালো করে এবং ঠান্ডা মাথায় আমার কথাগুলি শুনবে খুব ভালো করে। আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের উপর অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা অবশ্যই খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলি শেয়ার করবে এবং বাসায় বইগুলি খুব ভালো করে পড়বে এবং প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের জন্য আজকে যে আমি আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস নং এক, এবং এটার বাড়ির কাজ হচ্ছে এক নং। এই বাড়ির কাজটি তোমরা অবশ্যই প্রতি রবিবারে জমা দিয়ে যাবে এবং পরবর্তী রবিবারে স্কুল থেকে নিয়ে যাবে, এবং তোমাদের এই এইচডব্লিউর উপর অর্থাৎ বাড়ির কাজের উপর তোমাদের সিটি এবং ডায়েরি মার্কিং করা হবে। আশা করি বিষয়টি খুব ভালো করে বুঝতে পেরেছ। শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব অধ্যায় চারের কৃষি ও জলবায়ু অধ্যায়ের টপিক্সের নাম হচ্ছে কৃষি মৌসুম। শিক্ষার্থীরা, কৃষি মৌসুম সম্পর্কে আগে জানতে হলে আগে আমরা একটু পূর্বের শ্রেণীর এবং বিষয়গুলিতে আমরা একটু চলে যাই। শিক্ষার্থীরা, আমরা পড়েছিলাম যে বাংলাদেশের জলবায়ুর উপর নির্ভর করে বিভিন্ন সময় বিভিন্ন ফসল চাষ করা হয়। অর্থাৎ আমরা শীতকালে এক ধরনের সবজি খাই, গ্রীষ্মকালে এক ধরনের সবজি খাই, আবার বর্ষাতে এক ধরনের সবজি বাজারে দেখতে পাই, তাই না শিক্ষার্থীরা? তোমরা অবশ্যই বিষয়টি খেয়াল করেছ। এই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফসল পেলাম, বিভিন্ন সময় যে বিভিন্ন ফসল বাজারে গেলাম কিংবা আমরা খেলাম, এই যে বিভিন্ন সময়ের যে ফসল, এই সময়টাকেই বলা হয় কৃষি মৌসুম। তাহলে আমরা আরো স্পষ্ট করে দেখো জানি, সেটা হচ্ছে কৃষি মৌসুম হলো কোনো ফসলের বীজ বপন থেকে শুরু করে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে সেই ফসলের মৌসুম বলা হয়, সে ফসলের কৃষি মৌসুম বলা হয়। অর্থাৎ একটি ফসলের জন্য বীজ বপন থেকে শুরু করে তার শারীরবৃত্তিক বৃদ্ধি, তারপর হচ্ছে ফুল আসা, ফল হওয়া এবং একদম শেষে সংগ্রহ পর্যন্ত সম্পূর্ণ যে বীজ বপন থেকে সংগ্রহ পর্যন্ত সময়টা লাগলো, এই সম্পূর্ণ সময়টাকেই বলা হয় কৃষি মৌসুম। আশা করি সবাই খুব ভালো করে বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা করব কৃষি মৌসুম, বাংলাদেশে কৃষি মৌসুম কয়টি ও কি কি। দেখো, বাংলা ফসল উৎপাদনের জন্য সারা বছরকে প্রধানত দুইটি মৌসুমে ভাগ করা হয়। এক হচ্ছে রবি মৌসুম, দুই হচ্ছে খরিফ মৌসুম। দেখো শিক্ষার্থীরা, তোমরা যদি এই ডায়াগ্রামটা খুব ভালো করে আমার সাথে মনোযোগ দিয়ে শুনো, তাহলে তোমাদের কৃষি মৌসুম সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে তোমরা খুব ভালো করে জেনে যাবে যে কোন মৌসুমে কি ফসল চাষ করতে হয় এবং কোন সময়টাকে কোন মৌসুম বলা হয়। দেখো তাহলে রবি মৌসুম, দেখো আমরা রবি মৌসুম আমরা এই চার থেকে শিখে নিব কোন মাস থেকে কোন মাসকে আমরা রবি মৌসুম বলবো। দেখো, আর রবি মৌসুম অর্থ হচ্ছে শীতকালীন মৌসুমটাকে বলা হয় রবি মৌসুম। দেখো, বাংলা আশ্বিন মাস থেকে আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন এই ছয় মাসকে বলা হয় রবি মৌসুম অর্থাৎ শীতকালীন মৌসুম। ঠিক আছে, অর্থাৎ তাহলে রবি মৌসুম আমরা আশ্বিন থেকে ফাল্গুন পর্যন্ত। খরিফটাকে বলা হয় খরিফ শুধু বলা হয়, আর এই খরিফের সময় হচ্ছে চৈত্র থেকে ভাদ্র। দেখো, চৈত্র থেকে ভাদ্র, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই ছয় মাসকে সম্পূর্ণটাকে বলা হয় খরিফ। আবার খরিফের দুইটি ভাগ আছে, কয়টি ভাগ? দুইটি ভাগ, একটি হচ্ছে খরিফ এক, আরেকটি হচ্ছে খরিফ দুই। খরিফ এককে বলা হয়, খরিফ একের সময় হচ্ছে চৈত্র থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত, যেমন চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ এই তিন মাসকে বলা হয় খরিফ এক। খরিফ এককে আমরা গ্রীষ্মকালীন মৌসুমটাও বলে থাকি। তারপর দেখো খরিফ দুই, খরিফ দুই হচ্ছে আষাঢ় থেকে ভাদ্র। দেখো, আষাঢ় থেকে ভাদ্র, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই তিন মাসকে বলা হয় খরিফ দুই। এই মৌসুমটাকে আমরা বর্ষাকালীন মৌসুমও বলে থাকি। তাহলে আমরা বাংলা মাস দিয়ে খুব ভালো করে জেনে গেলাম, আর ইংলিশ মাসটা যদি আমরা জানি তাহলে আমরা আরো খুব ভালো করে মনে রাখতে পারবো, কারণ আমরা ইংলিশ মাসটা সম্পর্কে অনেক ভালো ধারণা আছে। তাহলে দেখো, ইংলিশ কোন মাসকে আমরা রবি মৌসুম বলবো? ইংলিশ হচ্ছে মধ্য সেপ্টেম্বর থেকে, খেয়াল করো, মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য মার্চ পর্যন্ত এই ছয় মাসকে বলা হয় রবি অর্থাৎ শীতকালীন মৌসুম। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তারপরে খরিফ এক হচ্ছে মধ্য মার্চ থেকে মধ্য জুন পর্যন্ত, মধ্য মার্চ থেকে মধ্য জুন পর্যন্ত। আবার খরিফ দুই হচ্ছে মধ্য জুন থেকে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত। শিক্ষার্থী, আশা করি খুব ভালো করে
তোমরা জেনে গেছো যে বাংলাদেশের কৃষি মৌসুমের সময়কালগুলি কোন মাস থেকে কোন মাস পর্যন্ত। তাহলে শিখেছি, এখন আমরা জানবো এই যে মৌসুমগুলি, এই মৌসুমগুলির বৈশিষ্ট্য কেমন, মানে বাংলাদেশের প্রকৃতিটা, প্রকৃতির আবহাওয়া, জলবায়ু রূপটা কেমন নেয়। দেখো, রবি মৌসুমের বৈশিষ্ট্য হবে তাপমাত্রা কম থাকবে। আমরা খুব ভালো করে জানি, দেখো আমরা যদি আমরা তিনটা মৌসুমকে নিজে থেকে অনুভব করে বলি, শীতকালে আমাদের তাপমাত্রা কম থাকে, রবি মানে একটু শীত, তাহলে তাপমাত্রা কম থাকে, বৃষ্টিপাত কম থাকে। আমরা একটু প্রকৃতির দিকে খেয়াল করে বলি, দেখো এই বৈশিষ্ট্যের সাথে একদম সম্পূর্ণ মিলে যাবে। বায়ুর আর্দ্রতা কম থাকে, ঝড়ের আশঙ্কা কম থাকে, শিলাবৃষ্টির আশঙ্কা কম থাকে, বন্যার আশঙ্কা কম থাকে, রোগ ও পোকার আক্রমণ কম হয়, পানি সেচের প্রয়োজন হয়। যেহেতু শীতকাল, তখন মাটিতে পানিটা কম থাকে, আর্দ্রতা বেশি থাকে, সেজন্য কি করতে হয় যে এখানে সেচের প্রয়োজন হয়, বাইরে থেকে আমাদের পানি দিতে হয়। দিনের যে রাত বড় বা সমান হয়, শীতকাল দেখবে রাতটা একটু বড় হয় দিনের চেয়ে অথবা সমান হয়। তারপর আমরা করবো খরিফ। খরিফ মৌসুমের বৈশিষ্ট্যটা কি, তাপমাত্রা বেশি থাকে, আমরা গ্রীষ্মকালে তাপমাত্রা অবশ্যই বেশি পাই। দেখো আমরা শুধু আমাদের প্রকৃতির সাথে আমরা এই বৈশিষ্ট্যগুলি মিলিয়ে দেখব, বৃষ্টিপাত বেশি হয়, বায়ুর আর্দ্রতা বেশি হয়, ঝড়ের আশঙ্কা বেশি হয়, শিলাবৃষ্টির আশঙ্কা বেশি হয়, বন্যার আশঙ্কা বেশি হয়, রোগ ও পোকার আক্রমণ বেশি হয়, পানি সেচের তেমন প্রয়োজন হয় না, পানি সেচের তেমন প্রয়োজন হয় না, কারণ এই সময় মাঝে মাঝে বৃষ্টি হয়, দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্যে সমান বা বেশি হয়। তারপর আমরা বলেছিলাম খরিফ এক এবং খরিফ দুই। খরিফ এক হচ্ছে গ্রীষ্মকাল। দেখো গ্রীষ্মকালে কি মাঝারি বৃষ্টিপাত হয়, মৌসুমের শেষের দিকে বৃষ্টিপাত হতে পারে, কালবৈশাখী ঝড় হয়। দেখো গ্রীষ্মকালের শেষের দিকে কিন্তু কালবৈশাখী ঝড় হয়, শিলাবৃষ্টির আশঙ্কা বেশি থাকে, অনেক অঞ্চলে ঢল বন্যার আশঙ্কা দেখা দেয়, তাপমাত্রা খুব বেশি হয়, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ মাঝারি থাকে, ফসলে রোগ ও পোকার আক্রমণ মাঝারি থাকে, মাঝারি সেচের প্রয়োজন হয়। এখন আমরা করব খরিফ দুইয়ের কি কি বৈশিষ্ট্য আছে। দেখো বৃষ্টিপাত খুব বেশি হয়, তখন বর্ষাকাল, তাই বৃষ্টিপাতটাও বেশি হয়, ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা কম থাকে, বন্যার আশঙ্কা বেশি থাকে, তাপমাত্রা ও বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, ফসলের পোকার আক্রমণ ও রোগ বেশি হয়, কৃত্রিম পানি সেচের প্রয়োজন তেমন হয় না। শিক্ষার্থী, আমি আশা করি সবাই খুব ভালো করে এই তিনটি মৌসুমের বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের খুব ধারণা হয়ে গেছে। এখন আমরা করবো এই তিনটি মৌসুমে আমরা কী কী ফসল পেয়ে থাকি, কৃষকরা কী কী ফসল চাষ করে থাকে, আমরা বাজারে কী কী ফসল পেয়ে থাকি। দেখো রবি মৌসুমের ফসলের মাঝে উদ্যান ফসলগুলি, উদ্যান মানে হচ্ছে বাগান করে যেটা করা হয়, যেমন আলু ফসল হয়, বাঁধাকপি হয়, মূলা হয়, লাউ, সিম, পালং শাক, পেঁয়াজ, রসুন, গাজর। দেখো আমি তোমাদের জন্য কয়েকটি ছবি এঁকেছি, গাজর, আলু, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, পেঁয়াজও হয়, গম হয়, ছোলা হয়। আর মাঠ ফসলের মধ্যে হয় ধান, গম, সরিষা, মসুর, ছোলা, এবং আরেকটি হয় হচ্ছে খেজুরের রস পাওয়া যায়, এই সময় খেজুরের রস পাওয়া যায়, খেজুরের রসকে তাই এই মাসকে বলা হয় মধু মাস বলা হয়। তারপর হচ্ছে খরিফ একের ফসল। দেখো পাট, কি কি ফসল হয়, পাট, তিল, ডাটা, মুখি কচু, ঢেঁড়স, ঝিঙ্গা, করলা, পটল। দেখো আমি একটা ছবি এঁকেছি, মিষ্টি কুমড়া, করলা, তরমুজ আর পেঁপে। আর এছাড়া এখানে আর ফসল আছে আম, জাম, কাঁঠাল, পেঁপে, তরমুজ ও বাঙ্গি। এটা হচ্ছে খরিফ একের ফসল। এখন করবো আমরা খরিফ দুইয়ের ফসল। দেখো খরিফ দুইয়ের ফসলের মধ্যে আছে আমন ধান, পানি কচু, চাল কুমড়া, ঢেঁড়স, ঝিঙ্গা, ধুন্দর। এছাড়া আছে তাল, আমলকি, আনারস, আমড়া, পেয়ারা, বাতাবি লেবু। দেখো আমি কয়েকটি ছবি এঁকেছি, ঝিঙ্গা, ঢেঁড়স, চাল কুমড়া, পেয়ারা। শিক্ষার্থী, আশা করি খুব সহজভাবে কৃষি মৌসুম এবং মৌসুমের বৈশিষ্ট্য এবং ফসল সম্পর্কে তোমাদের খুব ভালো ধারণা হয়ে গেছে। এখন থেকে আর তোমাদের কোনো ভুল হবে না যে কোন মৌসুমে আমরা কোন ফসল চাষ করতে পারি এবং কী কী বৈশিষ্ট্য আছে। শিক্ষার্থী, দেখো এই আলোচনা থেকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করতে পারি। দেখো প্রশ্নটি হচ্ছে জ্ঞান গুলো ক নাম্বার কৃষি মৌসুম কাকে বলে। এটা খুব সুন্দরভাবে আমরা অ্যান্সার পেয়ে গেছি। খ নাম্বার অনুধাবনমূলক প্রশ্ন, কৃষি মৌসুম প্রধানত কত প্রকার ও কি কি ব্যাখ্যা করো। ঘ নাম্বার প্রয়োগমূলক প্রশ্ন, চিত্র একটি কৃষি মৌসুমের সময়কাল ব্যাখ্যা করে, এই চিত্রটা একে ব্যাখ্যা করতে হবে।
সমস্যা হবে না। তাহলে শিক্ষার্থী আশা করি তোমাদেরকে আজকে কৃষি মৌসুম সম্পর্কে ভালো ধারণা দিতে পেরেছে এবং তোমরা খুব ভালো করে এটা জ্ঞান অর্জন করেছো। তাহলে অন্য আরেকদিন দেখা হবে অন্য আরেকটি বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাবা মার কথা মতো চলো এবং নিয়মিত লেখাপড়া করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।